ফখরুলসাহেবকে বলেন উনি যে শান্তিপূর্ণ বলেছেন এটা কথায় নয়, কাজে যেন থাকেন, আমরা শান্তিপূর্ণ আছি। আমরা তো বলি নাই যে তারা বসে পড়বে, তারা নিজেরাই এগুলো নিজেরাই বানাচ্ছে, নিজেরাই বলছে, তারা বসে পড়বে বসুক না, আমাদের তারা কোথায় বসবে? এই নগরীতে লোকজনকে চলাচল করতে দেবে না, বসে যাবে প্রবেশ পথে, বসতে গিয়েছিল তো, বসতে গিয়ে একজন কোরআন মাসে প্রধানমন্ত্রী পাঠানো জুসকে বুঝি ধন্যবাদ পাঠাইছে, কি মনে নাই দেখেন না কি? আমরা ঠান্ডা মাথায় চল, আমরা মাথা গরম করি না, এখন শান্তি চাই, নির্বাচনের আগে শান্তি চাই, নির্বাচন শান্তিপূর্ণ চাই, নির্বাচনের পরেও শান্তি চাই। আমাদের কথার সাথে কাজে মিল আছে কিনা সেটা আপনারা দেখবেন। কোনো চাপে নাই, তবে আমরা পুরনো দিনের কথা বলতে পারি না, 2014 সালকে বলতে পারি না, 2015 সালকে বলতে পারি না, বিএনপির আগুন সন্ত্রাস মানুষ পুড়িয়ে মারা যে ইতিহাস তারা এখনো মাঝে মাঝে বাস পোড়া রাস্তায় প্রধানমন্ত্রী মাইল ফলক পোড়া তার নামে যে মাইল ফলক ঢাকা সিলেট রোডের সেটা রাতের অন্ধকারে আপনাদেরই জানিয়েছিলাম, তারা তো আগুন ছাড়া কথা বলে না, শান্তিটা তাদের মুখের কথা না মনের কথা এটা একটু দেখবো। ব্যবহার করে তাদের দলীয় চাকরিদের বিরুদ্ধে মামলা হামলা হুম হুম করতো না। শুনেন ফখরুল কি বললো না বললো সেটা বিষয় নয়, তো বাংলাদেশের মানুষ ইলেকশন খুব দূরে নয়, জানুয়ারি মাসের প্রথম দিকে হয়ে যাবে, কি দেখেন ইলেকশন দেখেন, আমরা যা বলছি বাস্তবে আমাদের কথার সাথে বিএনপি কি বলবো Thank you.